ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকের প্রশ্নের একটি জবাব আমি দিচ্ছি। যারা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেন বা ভয় পেয়ে ঘুম থেকে উঠেন এবং মাসনুন দোয়াগুলো পড়ে থাকেন, অজু করেও ঘুমান, ডান কাত হয়ে ঘুমান, তারপরও দুঃস্বপ্ন থেকে মুক্তি পাচ্ছেন না, তাদের জন্য কোরআনি এই আমলটি আমি বলে দিচ্ছি। অবশ্যই মাসনুন দোয়াগুলো পড়তে হবে, অবশ্যই অজু করে ঘুমাতে হবে, ডান কাত হয়ে ঘুমাতে হবে, পবিত্র থাকতে হবে, কিন্তু তারপরও যে দুঃস্বপ্ন আসে, এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়ার অত্যন্ত কার্যকর একটি এলাজ, একটি সমাধান আমি বলে দিচ্ছি। এর আগে বলে নেই, স্বপ্ন কত প্রকার। স্বপ্ন মূলত দুই প্রকার, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আরও একটি প্রকার আসে যেটা তিন নম্বর প্রকার হিসাবে পরিচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন দুই প্রকার, সেটা হলো, একটা হলো আল্লাহর পক্ষ থেকে, একটা হলো শয়তানের পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন আসে, শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্ন আসে। যত খারাপ স্বপ্ন আছে সমস্ত স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে, যত ভালো স্বপ্ন আছে, সুন্দর স্বপ্ন আছে, সকল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আরও একটা প্রকার বলা হয়ে থাকে, যেটা হলো মানুষের মস্তিষ্কের সমস্যার কারণে বা কোনো মানসিক সমস্যার কারণে, নিজের থিঙ্কিং থেকে, নিজের চিন্তাভাবনা থেকে, সারাদিন যা করলো বা যা নিয়ে ভাবলো, অথবা এমন কিছু হঠাৎ করে শুনলো যেটা তাৎক্ষণিক চিন্তা না করলেও অন্তরের ভিতরে মেমোরির মধ্যে সেটা থাকলো এবং রাতে সেটাই পরিস্ফুটিত হয়ে ওঠে। এটা হলো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে। মূলত স্বপ্ন দুই প্রকার, আর ওই বৈজ্ঞানিক দৃষ্টিকোণটা যেটা, এটা ওই শয়তানের পক্ষ থেকে যেটা হয় ওইটারই আরেকটা প্রকার। এটা মূল দুই প্রকার, একটা হলো আল্লাহর পক্ষ থেকে, একটা শয়তানের পক্ষ থেকে। তো আল্লাহর পক্ষ থেকে যেটা, এটার আর কোনো প্রকার নাই, এটা এক প্রকারই। আর শয়তানের পক্ষ থেকে যেটা, ওইটা আরও দুই প্রকার বলা হয় থাকে, শয়তানের পক্ষেরটা এবং আরও একটা যেটা মেডিকেলি বললাম। শরীরের সমস্যার কারণে, চিন্তাধারার কারণে যে স্বপ্নগুলো আসে এগুলো সবই শয়তানেরই প্ররোচনা, কারণ শয়তান তো মানুষের মধ্যে বসে আছে, অন্তরে বসে আছে, ব্রেইনে অনবরত কুমন্ত্রণা দিচ্ছে মানুষকে। আর শয়তান মানুষের বাম সাইডটা নিয়ে গেছে, বাম সাইড, লেফট সাইড, লেফট সাইডেই হার্ট থাকে। অতএব হার্ট তো শয়তানের নিয়ন্ত্রণে, মানুষের হার্ট শয়তানের নিয়ন্ত্রণে। অতএব আপনি কোথা থেকে আপনি ভালো স্বপ্ন দেখবেন, তারপরও যদি ভালো স্বপ্ন আসে মনে করবেন যে এটা আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ আপনার প্রতি। তো যারা মাসনুন দোয়া পড়েন, অজু করে ঘুমান, ডান কাত হয়ে ঘুমান, তারপরও খারাপ স্বপ্ন আসছে, তাদের জন্য এই আমলটা করবেন, একটা এলাচ নেবেন রাতে ঘুমানোর আগে, একটা এলাচ নেবেন, একটা মাত্র এলাচ নেবেন। আর ওই এলাচটার মধ্যে তিনবার পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, এইভাবে তিনবার পড়বেন। পড়ে তিনটা ফুঁক দিবেন, প্রত্যেকবার পড়বেন একটা ফুঁক দিবেন, প্রত্যেকবার পড়বেন একটা ফুঁক দিবেন। তিনটা ফুঁক দেওয়ার পর ওই এলাচটা মুখে দিয়ে চিবিয়ে খোসাসহ গিলে খেয়ে তারপরে মাসনুন দোয়াগুলো পড়ে ঘুমাবেন, ইনশা আল্লাহ তাআলা দুঃস্বপ্ন আপনার বাড়ির পাশে, বাসার পাশে আসতে পারবে না। পরীক্ষা করে দেখবেন, অত্যন্ত পাওয়ারফুল। এর পরেও যদি দুঃস্বপ্ন আসে তাহলে তো আর বলার কিছু নাই। এতটুকু বলতে পারি যে এই দোয়ায়ে ইউনূসের মধ্যে সমস্যা নাই, সমস্যা আপনার তেলাওয়াতের মধ্যে হতে পারে, সমস্যা আপনার ব্রেইনে হতে পারে। এটা অত্যন্ত শক্তিশালী। যারা দুঃস্বপ্ন দেখেন এবং ভয়ে ভীত হন দুঃস্বপ্নের কারণে, যারা অনেক সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তাদের জন্য অত্যন্ত কার্যকর, অত্যন্ত শক্তিশালী, পাওয়ারফুল
একটি আমলের কথা বলে দিলাম, জাস্ট একটা এলাচের দ্বারা এই তদবিরটা করে নেবেন। প্রতি রাতে একটা এলাচ তিনবার দুআ ইউনুস পাঠ করে ফুঁক দিয়ে খেয়ে ঘুমাবেন। এতে আপনার শারীরিক অনেক ফায়দা আসবে। একটা এলাচ আপনি গিলে খেয়ে, চিবিয়ে গিলে খেয়ে যদি ঘুমান, গ্যাসের প্রবলেম থাকবে না, রাতে আপনি গ্যাসের কারণে আপনি সমস্যা ভোগ করবেন না। এটা আরও একটা ভালো চিকিৎসা, আর স্বপ্নের জন্য তো 100%। আশা করি প্রশ্নকারীরা এবং যারা শুনলেন সবাই উপকৃত হলেন। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।